হাই এভরিওয়ান, হাউ আর ইউ? আমরা অ্যান্ড্রয়েড ফোনগুলিতে মেসেঞ্জার ইউজ করে থাকি আমাদের বিভিন্ন পার্সোনাল বা যোগাযোগের জন্য। কিন্তু যে সমস্যাগুলো অনেকেই ফেস হচ্ছে বা আমি জানতে পেরেছি, সেটি হলো মেসেঞ্জার অ্যাপসে ক্যালেন্ডার অ্যাপস পারমিশন দেওয়া নাই, বা ক্যালেন্ডার অ্যাপস পারমিশন দেওয়া অনেকের প্রয়োজন হয়ে পড়েছে। কিন্তু কীভাবে ক্যালেন্ডার অ্যাপসটি পারমিশন দিতে হবে অনেকে এটি বুঝতে পারছে না বা দিতে পারছে না। আজকের ভিডিওটি দেখার পরে যদি কারোর এমন সমস্যা থেকে থাকে, আশা করি সলভ হয়ে যাবে। এর জন্য যে কাজটা করতে হবে, আপনার মোবাইলে থাকা যে সেটিং আইকন আছে, ফার্স্ট আপনাকে সেটিং আইকনে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আপনার মোবাইলের ডিসপ্লেতে চলে আসবে। এখান থেকে আপনাকে সার্চ যে অপশনটি আছে, সার্চ অপশনে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে অ্যাপস টাইপ করতে হবে এবং আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পরে আপনি এখান থেকে দেখবেন যে ম্যানেজ অ্যাপস একটি অপশন আছে, এই ম্যানেজ অ্যাপস অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে সার্চ একটি অপশন আছে, এই সার্চ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে মেসেঞ্জার টাইপ করতে হবে। টাইপ করার পরে মেসেঞ্জার আইকন দেখুন উপরের দিকে শো করছে, আপনাকে এর উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে অ্যাপস পারমিশন একটি অপশন আপনার সামনে চলে আসবে। অ্যাপস পারমিশন অপশনটিতে আপনি একটি ক্লিক করে দেন। ক্লিক করার পরে এখানে দেখুন নট অ্যালাওয়ের ভিতরে ক্যালেন্ডার রয়েছে। এখন এখান থেকে আপনি অ্যালাও অপশনটি অন করে দেবেন। অন করার পরে দেখবেন যে অলরেডি আপনার যে প্রবলেম ছিল, প্রবলেম সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।